হাতে আর এক বছরও সময় নেই, এরপরই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে ঝাঁপিয়েছে। শুরু হয়েছে ভাঙা গড়ার খেলা, একদলের ভোটার অন্য দলের পতাকা দলে সামিল হচ্ছে, দলত্যাগীদের বরণ করে নিচ্ছে সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা। এই ভাঙা গড়ার খেলায় চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। চলতি মাসের 22 তারিখ 47 আম্বাসা বিজেপি মন্ডলের উদ্যোগে রায়পাশা ভিলেজ কমিটির অন্তর্গত বড়বাড়ি এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় 37 পরিবারের 118 জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এই যোগদানকে কেন্দ্র করে তিপ্রামথা দলের স্থানীয় নেতৃত্বরা এই যোগদানকে মিথ্যা বলে অভিহিত করেন। তিপ্রামথা দলের নেতৃত্বদের এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শনিবার সাংবাদিক সম্মেলনে তিপ্রামথা দলের নেতৃত্বদের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান বিজেপি নেতৃত্ব তথা এই যোগদান সভার আয়োজক ব্রজেন্দ্রদীপ বর্মা। পাশাপাশি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান সম্প্রতি তিপ্রামথা দল ত্যাগ করে আসা কমলসন হালাম। উল্লেখ্য, এক সময়ে কমলসন হালাম তিপ্রামথা দলের সক্রিয় নেতৃত্ব এবং ধলাই জোনালের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, তিপ্রামথা দল এখন দুর্নীতিতে আচ্ছন্ন, এখানে কোনো নীতি আদর্শের স্থান নেই, তাই তিনি বাধ্য হয়ে কিছুদিন পূর্বে বিজেপি দলে যোগদান করেন। তিনি কথা প্রসঙ্গে বলেন, এই দলটির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন এডিসিতে ট্রান্সপারেন্ট সরকার গঠিত হবে, কিন্তু এখন এডিসি দুর্নীতিতে ভরা। তিনি বলতে গিয়ে আরো বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন তিপ্রামথা দলে কোনো নেতৃত্ব একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারবে না, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথা বাস্তবের সাথে কোনো মিল নেই, এখানে একই ব্যক্তি একাধিক পদে আসেন। কমলসন হালাম আরো বলেন, যারা 23-এর বিধানসভা নির্বাচনে তিপ্রা দলের সক্রিয় ভূমিকা পালন করেছে আজ তারা ব্রাত্য, তাই আগামী দিন এই দল ছেড়ে অনেকেই বিজেপি দলে যোগদান করবে। ত্রিপুরা মথার নেতৃত্বরা বলেছে এটা নাকি ফেক, তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে এবং তাদেরকে জুলুম দেখে তাদেরকে নাকি জয়নিংয়ে নেওয়া হয়েছে। তো আজকে আপনারা জানেন এবং ওই এলাকার বাসীর লোকেরা জানেন, আজকে এখানে আমাদের সাথে অনেকেই উপস্থিত আছেন, ওরা নিজেরার স্বইচ্ছায় ত্রিপুরা মথা তাদের যে দুর্নীতি এবং তাদের যে মিথ্যা প্রচার সেই সমস্ত প্রচারকে ছেড়ে ভারতীয় জনতা পার্টি তারা ওরা এখানে যারা আছে নিজের স্বইচ্ছায় নিজের সুস্থ মস্তিষ্কে চিন্তা বিবেচনার মাধ্যমে ওরা ভারতীয় জনতা পার্টি যোগদান করেছেন। এই সাংবাদিক সম্মেলনে বিগত 22 জুন যারা বিজেপি দলে যোগদান করেছিল তাদের অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের জানিয়েছেন তারা স্বইচ্ছায় কোনো প্রলোভনে আসক্ত না হয়ে বিজেপি দলের উন্নয়নের দিকগুলি দেখে যোগদান করেছে। বিজেপি নেতৃত্ব ব্রজেন্দ্রদীপ বর্মা জানান, তিপ্রামথা দল রাজ্যে শক্তিহীন হয়ে পড়ছে, তাই তাদের দলকে এবং সমর্থকদের ধরে রাখার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের এই অপপ্রচারের বিজেপি দলের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মানুষের আস্থা রয়েছে বিজেপি দলের প্রতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।